ব্যবসা শিক্ষা বিভাগের প্রত্যেকটি স্টুডেন্টকে জানাচ্ছি আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আমরা আজকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব জাবেদা, এই টপিক্সটি আমি বলবো প্রত্যেকটা ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অধ্যায়, কারণ এই অধ্যায় থেকেই আমাদের হিসাব বিজ্ঞানের যাবতীয় অঙ্কগুলোর উৎপত্তি হয় বলতে গেলে। অর্থাৎ আমরা খতিয়ান করতে গেলে, নগদান বই করতে গেলে, যদি র্যামিলও করতে যাই অথবা আর্থিক বিনিয়োগ করতে যাই, প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু ক্ষেত্রে অবশ্যই এই জাবেদার কিছু না কিছু প্রভাব রয়েছে। তাই এই জাবেদার টপিক্সটিকে আমি অনেক অংশে ভাগ করে নিব, যাতে করে জাবেদা নিয়ে আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন না থাকে। আজকে আমরা জাবেদার ওই লেনদেনগুলো নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে মূলধন সংক্রান্ত। অর্থাৎ আমাদের জাবেদা কিন্তু অনেক সংক্রান্তভাবে এসে থাকে, কারণ আমাদের পৃথিবীতে অনেক ধরনের লেনদেন ঘটে থাকে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে মূলধন সংক্রান্ত। আমরা আজকে মূলত এই মূলধন সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে আলোচনা করব। তবে আমি খেয়ে লেনদেন বলছি ঘটনা না বলে, কারণ আমরা জানি লেনদেন থেকেই জাবেদার উৎপত্তি, লেনদেন থেকে জাবেদার উৎপত্তি। সকল প্রকার ঘটনার কিন্তু জাবেদা হয় না, যে ঘটনাগুলো লেনদেন সেগুলো থেকে জাবেদা হয়। যাই হোক, আমি বেশি কথা বলছি না, আমরা অবশ্যই আমার লেকচারে ঢুকে যাচ্ছি। আমার লেকচারের প্রথমে আমি যেটা বলবো যে জাবেদা করতে গেলে আমাদের কোন ছকটি অবলম্বন করতে হয়, কারণ অঙ্ক করার সময় অবশ্যই আমাদেরকে ছক মেনটেন করতে হবে। জাবেদার ছককে আমরা এভাবে অঙ্কন করে থাকি, যেটা প্রথম পার্ট হচ্ছে আপনার তারিখ, দ্বিতীয় পার্ট হচ্ছে হিসাবে নাম ও ব্যাখ্যা, তৃতীয় পার্ট হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, আর যে দুটি পার্ট রয়েছে সেটা হচ্ছে টাকার পার্ট, একটা হচ্ছে ডেবিট টাকা, একটা হচ্ছে ক্রেডিট টাকা। এক কথায় আমি বলতে পারি জাবেদা হচ্ছে প্রতিটি লেনদেনের দুটি পক্ষকে চিহ্নিত করে ডেবিট ক্রেডিট নির্ণয় করা। আবারও বলছি, জাবেদার আরেকটি অর্থ হচ্ছে প্রতিটি লেনদেনের দুটি পক্ষ চিহ্নিত করে ডেবিট ক্রেডিট নির্ণয় করা। তাই এখানে দুটি পক্ষ থাকে, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। হিসাবে নাম বলতে ওই যে দুইটা যে পক্ষগুলো আমরা চিহ্নিত করব সেই পক্ষগুলোর নাম, আর ব্যাখ্যা বলতে অর্থাৎ আমরা এখানে যে ঘটনার কারণে লেনদেনটাকে অন্তর্ভুক্ত করছি সেই ঘটনাকে সংক্ষেপে যেভাবে তুলে ধরা যায়। আপনি এটাকে সম্পূর্ণ লিখে দিলেও চলে, অথবা আপনার যদি অবশ্যই বানানোর ক্ষমতা থাকে তাহলে আপনি এই লাইনটাকে যত সংক্ষেপে লিখতে পারেন ততই হচ্ছে একই কথা, কারণ আপনার এটা তুলে ধরা হচ্ছে কেন আমি জাবেদাটাকে অন্তর্ভুক্ত করেছি। যাই হোক, আমি আজকের এই ছকটি অঙ্কন করে রেখেছি, এখানে ভিতরে কিন্তু আমি অঙ্কগুলো করব না, কারণ আমি জাবেদা পড়ানোর সময় আসলে চিন্তা করছি যাতে করে আপনার প্রত্যেকটি জিনিসই বুঝতে পারেন। কারণ আমরা জানি এই যে লেনদেন থেকে কয়েকটি প্রশ্ন আসে, হিসাব সমীকরণের প্রভাব আসে, হিসাব সমীকরণের শ্রেণী বিভাগ আসে, জাবেদা আসে, ডেবিট ক্রেডিট নির্ণয় পদ্ধতি আসে, অনেক ধরনের প্রশ্ন আসে। তাই আমি একসাথে সবগুলোকে আলোচনা করার জন্য প্রত্যেকটি লেনদেনের আমি তারিখ লেখার চেষ্টা করব। যদি আমি এখানে তারিখ দিই, আমরা জানি তারিখের ঘরে যদি তারিখ থাকে তাহলে তারিখ লিখবো, আর যদি আপনার নং থাকে তাহলে আমরা নং লিখবো, আর হিসাবের নাম করব। পাশাপাশি আমি হিসাবে শ্রেণীবিভাগ চিহ্নিত করব, সমীকরণের প্রভাব করব, দেন আমি ডেবিট টাকা ক্রেডিট টাকা করব, যাতে করে আপনারা সৃজনশীল প্রশ্নের প্রত্যেকটি জিনিসের আনসার দিতে পারেন। যাই হোক, আমাদের জাবেদা আমি বলার সময় জাবেদাটা কোথায় কীভাবে অন্তর্ভুক্ত করবো সেটা আমি বলে দেবো। প্রথম লেনদেনের ক্ষেত্রে আসি, প্রথম মূলধন সংক্রান্ত প্রথম যে লেনদেনটি, আগে বলি মূলধন কী জিনিস। ব্যবসার জন্য মালিক যা কিছু আনে, আবারও বলছি ব্যবসার জন্য মালিক যা কিছু আনে অথবা মালিক থেকে ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু নিয়ে থাকে সেগুলোকে আমরা মূলধন বলি, সেগুলোকে আমরা কী বলি, মূলধন বলি। তার মানে এক কথায় আমরা বলতে পারি যে যে জিনিসগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করে, যে জিনিসগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করে মূলত ম্যাক্সিমাম জিনিসগুলো মালিক থেকে এসে থাকে, তাই সেগুলোকে আমরা মূলধন বলে থাকি। আমি মূলত কেন বলছি, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা বাইর থেকে জিনিস নিয়েও কিন্তু ব্যবসা আরম্ভ করতে পারি। যেমন আমি যদি বলি ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ, সেটা কিন্তু আমার জন্য কখনো কী হতে পারে না, মূলধন হতে পারে না। আচ্ছা, যাই হোক, আমার প্রথম যে লেনদেনটি খেয়াল করেন, নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ, এটা আমাদের জন্য খুবই সোজা একটা অঙ্ক। তবু আমি আপনাদের যেহেতু মূলধন সংক্রান্ত করছি তাই একদম প্রাথমিক থেকে আসছি, নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ। আর আমি বলতে বাবার বলছি, আমি জাবেদা করার সময় আমি শব্দটা উচ্চারণ করতে আমি ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝাবো, কারণ আমরা যে পদ্ধতিতে অঙ্ক করি সেটাকে দুতফা দাখিলা পদ্ধতি বলা হয়। দুতফা দাখিলা পদ্ধতি হচ্ছে আপনার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অবশ্যই প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা থাকবে, অথবা মালিক এবং কোম্পানি দুইজন আলাদা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিককে এক ধরা হয় না, মালিক ব্যবসার জন্য এক ধরনের পাওনাদার। তো সেক্ষেত্রে এখানে আমরা মালিকের হিসাব রাখি না, আমরা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখি। তাই আমি বলতে ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝাবো। আচ্ছা, কেন বলছি একটু খেয়াল করেন, নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করাতে ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ আমার কাছে কী এসেছে, আমার কাছে নগদ টাকা এসেছে। তাই আমরা নগদ টাকা আসলে সেটাকে আমরা হিসাবের নাম দিই নগদান হিসাব, অর্থাৎ আমরা এই নামটা এ ঘরে লিখবো, আর তারিখ থাকলে আমরা তারিখ লিখবো এ ঘরে, তার মানে নগদান হিসাব। প্রশ্ন হচ্ছে নগদ আমার জন্য কি, নগদ আমার জন্য সম্পদ, কারণ আমরা নগদ কিন্তু ভবিষ্যতে ব্যবহার করতে পারি, তাই সম্পদ।
আমি এটা পরবর্তীতে সংক্ষেপে দন্তিয়ার স লিখবো, আপনারা দন্তিয়ার স লিখলে বুঝে নেবেন সম্পদ। প্রথমবার আমি পুরোটি লিখছি, নগদ আমার জন্য সম্পদ, আর নগদ টাকা আমার কাছে আসাতে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান আসাতে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? অবশ্যই বৃদ্ধি পাচ্ছে, তার মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আর আমি আপনাদের হিসাব সমীকরণের ক্লাসে বলেছিলাম সম্পদ যত বাড়ে এই উপাদানও তত বাড়ে, আর সম্পদ বৃদ্ধি পেলে ওই যে আমি বলেছিলাম সব আদম, সব আদম দিয়ে আমি আপনাদেরকে একটা শর্ত শিখিয়েছিলাম, সবের আন্ডারে যেগুলো থাকবে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আদমের আন্ডারে যেগুলো থাকবে বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, সেই জায়গা থেকে আমি বলছি সম্পদ শতে পড়েছে, তার মানে সম্পদ যত বৃদ্ধি পায় তত ডেবিট হয়, তত কি হয় ডেবিট হয়। কত টাকা আপনার এখানে ছিল? 10,000 টাকা, 10,000 টাকা বসে যাবে, 10,000 টাকা বসে যাবে। তার মানে অর্থাৎ আপনার, আমরা যদি জাবেদা করি তাহলে আমার তারিখের ঘরে তারিখ যাবে, নঙের ঘরে নং যাবে, এই হিসাবের নামটি এখানে যাবে, এখানে খতিয়ান পৃষ্ঠার ঘর খালি থাকবে, আর ডেবিটের ঘরে অবশ্যই 10,000 টাকা বসবে, এবং হিসাবের নামের পাশে আমরা ডেবিট শব্দটি লিখে দিব। অর্থাৎ আমি যদি সংক্ষেপে একটা জিনিস লিখি, এইভাবে আসবে নগদান হিসাব ডেবিট 10,000 টাকা। কিন্তু আমি বলেছিলাম প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ, তাহলে এটার আরেকটি পক্ষ রয়ে গিয়েছে, এই নগদ আমার কার থেকে এসেছে, মালিক থেকে এসেছে, কেন ব্যবসা আরম্ভ করেছি নগদ কোত্থেকে এসেছে কিছু বলা হয়নি, যেহেতু কিছু বলা হয়নি আমি ধরে নিব এটা মালিক থেকে এসেছে, আর মালিক থেকে ব্যবসায় যা কিছু আসে আমি কিছুক্ষণ আগে বলেছি সেটা হচ্ছে আমার জন্য মূলধন, সেটা আমার জন্য মূলধন, মূলধন আমার জন্য আমি অসহ হিসাব ক্লাসে বলে দিয়েছিলাম মূলধন আমার জন্য মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব এটাও আমি বলে দিয়েছিলাম যত মূলধন বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব তত বৃদ্ধি পায়, আর মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ও ই, আর মালিকানা তো ও ই যেহেতু একই জিনিস তাই মালিকানা সত্ত্ব যত বাড়ে ও ইও তত বাড়ে, আর আমার মালিকানা সত্ত্ব পড়ছে আদমের ঘরে, আর আদম যত বৃদ্ধি পায় আমি বলেছিলাম ক্রেডিট, তাই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হবে ক্রেডিট 10,000 টাকা। অর্থাৎ আমার এখানে বসবে মূলধন হিসাব ক্রেডিট 10,000 টাকা। এই যে এই জিনিসটাকেই বলা হয় জাবেদা, অর্থাৎ একটি লেনদেনের দুটি পক্ষকে চিহ্নিত করে ডেবিট ক্রেডিটের মাধ্যমে যে ঘরটি করা হয় সেটিকে বলা হয় জাবেদা। আর ব্যাখ্যা আমরা এখানে লিখব এভাবে যেহেতু শব্দটা দিয়ে, আমরা জানি সুতরাং এর উল্টো হচ্ছে যেহেতু, সেটা কথাইও লিখতে পারেন অথবা চিহ্ন দিয়েও লিখতে পারেন, চিহ্ন দিয়ে যেহেতু দিয়ে আপনি জাস্ট এই কথাটাকে যত সংক্ষেপে লিখতে পারেন, যত সংক্ষেপে লিখতে পারে সেটাকে বলা হয় ব্যাখ্যা। তাহলে আশা করি আপনারা জাবেদার ব্যাপারটা বুঝেছেন, আমি পরবর্তী লেনদেনটায় চলে যাচ্ছি। আমি এখানে আলোচনা করার সময় এভাবেই আলোচনা করবো যাতে করে আপনারা একসাথে হিসাবের শ্রেণীবিভাগ জানতে পারেন, তার প্রভাব জানতে পারেন এবং সমীকরণের প্রভাব জানতে পারেন, প্লাস ডেবিট এবং ক্রেডিট কেন হচ্ছে সেই জিনিসটা আপনারা ক্লিয়ার হতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তী লেনদেনে যাচ্ছি, পরবর্তী লেনদেনটাই আসি। পরবর্তী লেনদেনে কি বলছে? নগদ 10,000 টাকা এবং 20,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ। তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করেন কী নিয়ে ব্যবসা আরম্ভ করেছি, নগদ টাকা এবং ব্যাংক টাকা নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কী নিয়ে শুরু করেছি, নগদ এবং ব্যাংক, এটা আমার বেড়েছে নাকি কমেছে? যাই হোক নগদ টাকা নিয়ে করেছি, তাই অবশ্যই নগদান হিসাব হবে, ব্যাংক জমা নিয়ে করেছি, আর ব্যাংক জমার যে হিসাবের নাম সেটাকে আমরা ব্যাংক হিসাব বলে থাকি, তাহলে ব্যাংক হিসাব নিয়ে করেছি। আর যেহেতু ব্যবসা আরম্ভ করেছি এই জিনিসগুলো কোত্থেকে এসেছে কিছু বলা হয়নি, তার মানে আমি ধরে নিব এটা মালিকের থেকে এসেছে, যেহেতু মালিক থেকে এসেছে তাই আরেকটি পক্ষ হবে মূলধন হিসাব, আরেকটি পক্ষ হবে মূলধন হিসাব। অনেকে বলতে পারে দুটি পক্ষ মানে তো দুটি হিসাব, না স্যার, আপনারা ফুটবল খেলা যদি দেখে থাকেন দেখেন দুটি পক্ষ, কিন্তু একটা পক্ষে কিন্তু একাধিক পার্সন থাকে, প্রায় 11 জন করে 22 জন পার্সন থাকে। আমাদের এক অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেম, আমরা কিন্তু পক্ষ বলছি, আমরা কিন্তু সংখ্যা বলছি না, তার মানে একটা পক্ষে কিন্তু একাধিক পার্সন থাকতে পারে। তো এই অঙ্কের ক্ষেত্রে প্রায় 3 জন এসেছে এখন প্রশ্ন, কিন্তু আমাদের উভয় পক্ষে টাকার পরিমাণ সমান হবে, যেমন ফুটবলের মধ্যে কিন্তু উভয় পক্ষে প্লেয়ারের পরিমাণ কী থাকে সমান থাকে, ঠিক সেম এখানে কিন্তু টাকার পরিমাণটা সমান থাকবে। তাহলে প্রথমে যে হিসাবে নামগুলো আমরা পেলাম, নগদান হিসাব, ব্যাংক হিসাব এবং মূলধন হিসাব, আমি আগেই বলেছি নগদ আমার জন্য সম্পদ, আমি সংক্ষেপে লিখছি ব্যাংকও আমার জন্য সম্পদ, কারণ ব্যাংকের টাকা আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারি, কারণ আমি বারবার বলছি ভবিষ্যতে আমরা যেই জিনিসটি ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে আমার জন্য সম্পদ, এটা আমি হিসাবের ক্লাসে বলে দিয়েছিলাম। যাই হোক নগদ আমার জন্য সম্পদ, ব্যাংক আমার জন্য সম্পদ, মূলধন আমার জন্য মালিকানা সত্ত্ব, যেটা কিছুক্ষণ আগে আমরা বলেছি। যাই হোক নগদ সম্পদ বাড়ছে নাকি কমছে, ব্যাংক সম্পদ বাড়ছে নাকি কমছে, যেহেতু আমরা এগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করছি, আমরা মানে ব্যবসা প্রতিষ্ঠান, যে এগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করছি, তাহলে অবশ্যই আমার ব্যাংক জমা বেড়ে যাচ্ছে, নগদ জমাও বেড়ে যাচ্ছে, তার মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর সম্পদ বৃদ্ধি পেলে এই উপাদানও বৃদ্ধি পায়, আর সম্পদ পড়েছে সবের আন্ডারে, সব বৃদ্ধি পেলে ডেবিট, তাই অবশ্যই এটা ডেবিট হবে।
ব্যাংকও আমার জন্য ডেবিট হবে, আর মূলধন আমার জন্য মালিকানা সত্ত্ব, মূলধন যত আসে মালিকানা সত্ত্ব তত বাড়ে, আর মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ওই, তার মানে ওইও কী পাবে, বৃদ্ধি পাবে, আর মালিকানা সত্ত্ব হচ্ছে আদমের পর্যায়ে পড়ে, আদম যত বাড়ে তত কী হয়, ক্রেডিট হয়। এটাকেই বলা হয় আপনার জাবেদা। তবে যতক্ষণ আমার টাকার অঙ্ক লিখবো না ততক্ষণ বুঝে জাবেদা কমপ্লিট হবে না। তাহলে নগদ আমার কত টাকা বৃদ্ধি পেয়েছিল, 10,000 টাকা, তাই নগদে ঘরে বসবে 10,000 টাকা, ব্যাংকে বসবে 20,000 টাকা, ব্যাংকে বসবে 20,000 টাকা। আর যেহেতু নগদ এবং ব্যাংক দুটোই মালিক থেকে এসেছে, তাহলে টোটাল মালিকের হিসাব হবে 30,000 টাকা। 30,000 টাকা, তার মানে আপনার খেয়াল করে দেখেন আমার দুটি পক্ষ, একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ, পেয়ে গেলাম, এবং ডেবিট পক্ষে আছে 30,000 টাকা, ক্রেডিট পক্ষে আছে 30,000 টাকা। তার মানে আমার যখন দুটি পক্ষের টাকার পরিমাণ সমান হয়ে যাবে তখন বুঝতে হবে আমার জাবেদাটা ঠিক আছে। অর্থাৎ আমার শর্ত ছিল অবশ্য হিসাবের নাম একাধিক হতে পারে কিন্তু পক্ষ হবে দুটি, এবং দুটি পক্ষের যোগফল, টাকার যোগফল কী হবে, সমান হবে। এখানে নগদ এবং ব্যাংক থেকে এসেছিল 30,000 টাকা টোটাল, আর পুরোটাই যেহেতু মালিক থেকে এসেছে তাই মালিকের নামে আমরা 30,000 টাকা ক্রেডিট করেছি। তার মানে এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সব আদমের সিস্টেমটা যেটা আমরা হিসাবের ক্লাসে আলোচনা করেছি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সব আন্ডারে যেগুলো থাকবে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আদমের আন্ডারে যেগুলো থাকবে সেগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। যাই হোক, আমাদের এই লেনদেনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুই নম্বরটি। এবার আমরা চলে যাচ্ছি তিন নম্বর লেনদেনে। তিন নম্বরটিতে আসি, তিন নম্বরটি যেটা বলছে খেয়াল করেন, নগদ 10,000 টাকা, 20,000 টাকা ব্যাংক জমা, 25,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ। এটাও খুব সোজা, আমি বেশি বলছি না, খেয়াল করেন নগদ টাকা নিয়ে করেছে তাই নগদান হিসাব, ব্যাংক নিয়ে করেছে কিছুক্ষণ আগে বলেছি তাই ব্যাংক হিসাব, আর আসবাবপত্র করে নিয়েছে তাই আসবাবপত্রকে, আসবাবপত্র বলতে আমরা কোনগুলোকে বুঝি, যেমন চেয়ার, টেবিল, ফার্নিচার জাতীয় যে জিনিসগুলো আমরা ইংলিশে যেটাকে ফার্নিচার বলি, চেয়ার, টেবিল, খাট, আর যত কিছু আছে সবগুলোকে আমরা আসবাবপত্র নামে অভিহিত করি। তাই ওগুলো যদি ইন্ডিভিজুয়ালি কিনে আমরা সেই নামগুলো দিব, অর্থাৎ যদি আপনাকে বলা হয় চেয়ার ক্রয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওইটার নামও দিব আসবাবপত্র হিসাব, যাতে করে আমার হিসাবের নাম বেশি ডিফারেন্ট না হয়। তাই আমরা এটার নাম দিচ্ছি আসবাবপত্র হিসাব। অর্থাৎ এই তিনটা জিনিস নিয়ে আর আমার ব্যবসা আরম্ভ করা হয়েছে, তাই নগদান হিসাব, ব্যাংক হিসাব, আসবাবপত্র হিসাব, আর এগুলো কার থেকে নিয়ে করেছে সেগুলো কিন্তু এখানে কোথাও বলা হয়নি, তাই আমি ধরে নিব হচ্ছে এটি মালিক থেকে এসেছে, তাই অবশ্যই আবারও সেই মূলধন হিসাব, আবারও সেই মূলধন হিসাব। নগদ আমার জন্য সম্পদ কিছুক্ষণ আগে বলেছি, ব্যাংক আমার জন্য সম্পদ আমি কিছুক্ষণ আগে বলেছি, আসবাবপত্র আমার জন্য কি, অবশ্যই সম্পদ, আমরা আসবাবপত্র কেন নিই, ব্যবহার করার উদ্দেশ্যে, আর যেটা আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারি সেটা আমার জন্য কি, সম্পদ। তাহলে আমরা তিনটা সম্পদ পেলাম, আর আমি কিছুক্ষণ আগে বলেছি মূলধন হচ্ছে আমার জন্য মালিকানা সত্ত্ব, নগদ সম্পদ, ব্যাংক সম্পদ, আসবাবপত্র, তিনটি কিন্তু বৃদ্ধি পেয়েছে যেহেতু আমার কাছে এসেছে, আমার কাছে মানে ব্যবসা প্রতিষ্ঠানে গেছে, তাই সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পেলে এ উপাদানও বৃদ্ধি পায়, তাই প্রত্যেকটির এ উপাদান বৃদ্ধি পাচ্ছে, আর সম্পদ পড়েছে সবের আন্ডারে, সব যত বৃদ্ধি পায় আর সেটার কি হয়, ডেবিট হয়, তাই প্রত্যেকটি ডেবিট হবে, এবং প্রত্যেকে ডেবিট হওয়ার পর মালিকানা সত্ত্ব, আমি বলেছিলাম মূলধন যত বাড়ে মালিকানা সত্ত্ব তত বাড়ে, আর মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ওই, তার মানে ওইও তত বৃদ্ধি পাচ্ছে, আর আমরা মালিকানা সত্ত্ব পড়েছে আদমের ঘরে, আদম যত বাড়ে তত ক্রেডিট হয় তাই এটা ক্রেডিট হবে। এখন প্রশ্ন হচ্ছে টাকা কত, নগদ এসেছে আমার কাছে 10,000 টাকা তাই 10,000 টাকা, আপনার ব্যাংক এসেছে 20,000 টাকা তাই 20,000 টাকা, আসবাবপত্র এসেছে 25,000 টাকা তাই 25,000 টাকা, প্রশ্ন হচ্ছে মূলধন কত টাকা। এখানে প্রতিটাই কিন্তু নগদ, ব্যাংক, আসবাবপত্র কে এনেছে কিছু বলা হয়নি, তার মানে সব কিছুই মালিক এনেছে, যেহেতু মালিক এনেছে তাহলে পুরো টাকাটাই হচ্ছে মালিকের মধ্যে চলে যাবে, অর্থাৎ 10, 20, 30, 30, 25, 55,000 টাকা মূলধন হিসাব ক্রেডিট হবে। তাহলে আবারও সেটা প্রমাণিত হচ্ছে আপনার দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে ডেবিট আর একটা পক্ষ হচ্ছে ক্রেডিট, এবং ডেবিট পক্ষের যোগফল, টাকার যোগফল, এবং ক্রেডিট পক্ষের টাকার যোগফল কী হচ্ছে, সমান হচ্ছে। তার মানে জাবেদার ক্ষেত্রে এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। আর যদি আমরা ঘরে করতে চাই আমার এই হিসাবের নামটি ডেবিট ক্রেডিট সহ এখানে চলে যাবে, এই কারণটি আমাকে লিখতে হবে না, আমি এই কারণটি লিখছি যাতে করে আপনারা জাবেদারে বুঝতে পারেন যে জাবেদারে কেমনে আসছে, কারণ এই জিনিসটি কিন্তু আপনাকে মনে মনে ধারণ করতে হবে জাবেদা করার সময়, যাতে জাবেদা ভুল না হয়। তাই আপনাদের বোঝাতে আমি এভাবে করছি, আপনারা কিন্তু জাবেদা ঘর করার সময় এই ছকটিকে অবলম্বন করবে যেটা প্রথম লেনদেনের ক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছি। যাই হোক, আমরা এই লেনদেনটি আশা করি বুঝতে পেরেছি, আমরা তার পরের লেনদেনটিতে চলে যাই। পরেরটি দেখি, নগদ 40,000 টাকা, 25,000 টাকার আসবাবপত্র এবং 30,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ। এটার ক্ষেত্রে ডিফারেন্টটা কোথায়, এই যে ঋণ নিয়ে, আমি এক্ষেত্রে একটা কথা বলি, আমরা যদি সম্পদ নিয়ে ব্যবসা আরম্ভ করি তাহলে সেটা কিন্তু মালিক থেকে এসে থাকে, কিন্তু যদি আমরা কোনো দায় যদি নিয়ে ব্যবসা আরম্ভ করি, দায় কখনো মালিকের হতে
পারে না, কারণ আমরা দায়কে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আন্তদায়, একটা হচ্ছে বহিদায়। আন্তদায় হচ্ছে মালিকের, যেগুলো মালিকের ভিতর থেকে আসে, আর বহিদায় হচ্ছে যেগুলো বাইরে থেকে। ঋণ কখনো মালিক আমাকে কখনো ঋণ দিবে না কোনো কারণবশত ছাড়া, অর্থাৎ কারণ ছাড়া মালিক আমাকে কখনো ঋণ দিবে না। তাই এখানে যেহেতু কোনো কারণ উল্লেখ করা নাই, ব্যবসা আরম্ভ ঠিক আছে একটা কারণ, কিন্তু ব্যবসা আরম্ভ তো মালিক নিজের টাকা নিয়ে করবে, কখনো ঋণ নিয়ে করবে না। যদি ঋণ শব্দটা থাকে তাহলে আমাকে বুঝে নিতে হবে এই ঋণটা ব্যক্তিগত ঋণ না, এটা হচ্ছে ব্যবসায়িক ঋণ, অর্থাৎ ব্যবসা বাইরে থেকে ঋণটা নিয়ে ব্যবসা আরম্ভ করছে। তাহলে সেক্ষেত্রে আমরা জামাদার কীভাবে করবো একটু খেয়াল করি। প্রথমে যেটা আসবে, যেহেতু নগদ টাকা নিয়ে করেছে তাই নগদান হিসাব, দেন এরপরে যেটা আসবে আসবাবপত্র নিয়ে করেছে তাই আসবাবপত্র হিসাব, এরপরে ঋণ নিয়ে করেছে তাই ঋণ হিসাব। ওকে, এখন প্রশ্ন হচ্ছে নগদ কার থেকে এসেছে, মালিক থেকে এসেছে। আমি কিছুক্ষণ আগে বলেছি নগদ আর যদি সম্পদ যেহেতু মালিক থেকে আসবে, আসবাবপত্র তাও সম্পদ মালিক থেকে আসবে, কিন্তু ঋণ ঋণ আমার মালিক থেকে আসবে না, কারণ এটা হচ্ছে দায়। কারণ কিছুক্ষণ আগে বলেছি দায় কখনো মালিক থেকে আনা হয় না। তাহলে এটার বিপরীত পক্ষ আমাকে চিনতে হবে, এটা মালিক থেকে যেহেতু আসেনি, এটা ছাড়া বাকি দুইটার জন্য আমরা একটা হিসাব পাচ্ছি, সেটা হচ্ছে মূলধন হিসাব। তার মানে এই দুটো যেহেতু মালিক থেকে এসেছে তাই আমি মূলধন হিসাব লিখেছি। আর এটা তাহলে কার থেকে এসেছে, এটা কারো থেকে আসে, এটা বাইরের থেকে এসেছে, যেটার নাম আমরা ঋণ হিসাব দিচ্ছি। কিন্তু এটার ফলে আমার কাছে কী এসেছে, ঋণের ফলে আমার কাছে নগদ টাকা এসেছে। যেহেতু নগদ টাকা এসেছে, আমি আগে যেহেতু নগদান হিসাব লিখেছি, আমাকে আবার নগদান হিসাব লিখতে হবে না। তার মানে একই হিসাব যদি দুইবার আসে একই লেনদেনের ভিতর, সেই হিসাবটি ডবল করে লেখার কোনো দরকার নেই। যেমন নগদ টাকা এসেছে মালিক থেকে, আমি নগদান হিসাব লিখছি, ঋণের কারণে আমার কাছে নগদ টাকা এসেছে তাই আমি নগদান হিসাব লিখছি। তার মানে এখানে হিসাবের নামটি একবারই হবে, তবে টাকা লেখার সময় একটু কেয়ারফুল হবে, যেটা আমি কিছুক্ষণ পর বলছি, আগে আমি জাবেদারা করে নিই। ফার্স্ট অফ অল আমার নগদ আমার জন্য সম্পদ আমি বলেছি, আসবাবপত্র আমার জন্য সম্পদ আমি বলেছি, ঋণ ঋণ কাকে বলে, যেটা আমরা কারো থেকে ধার নিই বা টাকা নিই সেটাকে আমরা ঋণ বলি, যেটা ভবিষ্যতে ফেরত দিতে হবে। আমি হিসাবের ক্লাসে বলেছিলাম যে জিনিসটার ভবিষ্যৎ রয়ে যায় সেটা সম্পদ অথবা দায়, আর যে জিনিসটা আমাকে দিতে হবে সেটা আমার জন্য দায়। ঋণ আমি এখন নিচ্ছি কিন্তু ভবিষ্যতে আমাকে ফেরত দিতে হবে, তাই এটা আমার জন্য দায়, তাই এটা আমার জন্য দায়। আর মূলধন কিছুক্ষণ আগে বলেছি, এটা আমার জন্য মালিকানা সত্ত্ব। নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমার কাছে নগদ টাকা আসছে, আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমার কাছে আসবাবপত্র আসছে, আর ঋণ অবশ্যই দায় বৃদ্ধি পাচ্ছে, কারণ আমি ঋণ নিয়েছি ভবিষ্যতে আমাকে দিতে হবে, দেওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে আমার দায়ও বেড়ে যাচ্ছে। প্লাস মালিকানা সত্ত্ব অবশ্যই বৃদ্ধি পাচ্ছে, কারণ আমি বলেছি মূলধনের ফলে মালিকানা সত্ত্ব কী পায়, বৃদ্ধি পায়। দেন তাহলে আমরা হিসাব সমীকরণের প্রভাব পাচ্ছি এ বৃদ্ধি এ বৃদ্ধি, আর দায় আমরা জানি দায় হচ্ছে লাইবিলিটি অর্থাৎ এল, দায় এবং লাইবিলিটি একই কথা, তাই দায় যত বাড়ে লাইবিলিটি তত বাড়ে, আর মালিকানা সত্ত্ব হচ্ছে ওই এতক্ষণ ধরে আমি বলেছি বৃদ্ধি পাচ্ছে। আর আমার এটা পড়ছে নগদ এবং আসবাবপত্র যেহেতু সম্পদ, সম্পদ পড়ছে সবের আন্ডারে, আর সব বৃদ্ধি পেলে ডেবিট তাই ডেবিট হবে। দেন আপনার দায় দায় পড়ছে আদবের আন্ডারে, মালিকানা সত্ত্ব পড়ছে আদবের আন্ডারে, এ আ এবং দ, তার মানে এরা বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই দোনোটি কী হবে, ক্রেডিট হবে। এখন খেয়াল করুন টাকার ক্ষেত্রে আমি বলেছিলাম একটু কেয়ারফুল হতে, নগদ কিন্তু এক জায়গা থেকে আসেনি। খেয়াল করেন নগদ আপনার এখানে মধ্যে 40,000 টাকা এসেছে মালিকের থেকে, আর ঋণ থেকে এসেছে 30,000 টাকা। তাহলে নগদ টোটাল কত টাকা এসেছে, নগদ টোটাল এসেছে কিন্তু 70,000 টাকা, কারণ 40,000 টাকা কোত্থেকে এসেছে কিছু বলা হয়নি, তার মানে এটা মালিক থেকে এসেছে, আর ঋণ থেকে 30,000 টাকা এসেছে, তাহলে টোটাল হচ্ছে 40,000 টাকা এবং 30,000 টাকা, 70,000 টাকা এসেছে টোটাল নগদ। তাই নগদের পাশে ডেবিট হবে 70,000 টাকা। আসবাবপত্র এখানে বলাই ছিল আপনার কত টাকা, 25,000 টাকা বলা ছিল, দেন 25,000 টাকা, আর ঋণ বলা ছিল 30,000 টাকা, তাই ঋণ 30,000 টাকা ক্রেডিট। আর মূলধন কত টাকা হবে, মালিক থেকে যেগুলো এসেছিলো, মালিক থেকে নগদ এসেছিলো এই যে 70,000 টাকার মধ্যে পুরো টাকাটা কিন্তু মালিক থেকে আসেনি, মালিক থেকে এসেছিলো 40,000 টাকা। তার মানে মালিক থেকে নগদ এসেছে 40,000 টাকা এবং আসবাবপত্র এসেছে 25,000 টাকা, তাহলে টোটাল 65,000 টাকা। তার মানে খেয়াল করেন আমি এখানে টাকার ব্যাপারটা কী বলছি, মূলধন আমরা তাকেই বলি যেটা মালিক থেকে এসেছে। মালিক থেকে নগদ 70,000 টাকা হওয়া সত্ত্বেও মালিক থেকে কিন্তু পুরো 70,000 টাকা আসেনি, ঋণ থেকে এসেছে 30,000 টাকা, তাই ঋণ 30,000 টাকা লিখেছি, আর বাকি 40,000 টাকা এসেছে মালিক থেকে, তাই নগদ 40,000 টাকা, আসবাবপত্র থেকে এসেছে 25,000 টাকা, তার মালিক থেকে টোটাল এসেছে 65,000 টাকা। তাহলে খেয়াল করে দেখেন আমার কী হচ্ছে, আপনার ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ আমরা চিহ্নিত করেছি দুটি পক্ষ, 70 এবং 25 95,000 টাকা, 30 এবং 65 95,000 টাকা। তার মানে উভয় দিকের টাকার যোগফল কী হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তার মানে জাবেদার শর্ত কিন্তু ফিলফিল হচ্ছে, তার মানে এটা আমার শুদ্ধ জাবেদা। আবারও বলছি ঋণ কখনো মালিক আনতে পারে না, কারণ এটা দায়, তার মানে ঋণের ফলে আমার কাছে কী এসেছে, নগদ টাকা, আর এমনিতে 40,000 টাকা এসেছে নগদ থেকে, তার মানে টোটাল হচ্ছে 70,000 টাকা, আসবাবপত্র হচ্ছে 25,000 টাকা, ঋণ হচ্ছে 30,000 টাকা, আর 30,000 টাকা ব্যতীত বাকি সবগুলো এসেছে মালিক থেকে, তার মানে 65,000 হচ্ছে মূলধন হিসাব
ক্রেডিট, তার মানে আশা করি এই জিনিসটা সবাই কিন্তু ভুল করে। আপনাকে যদি এখান থেকে মূলধনের পরিমাণ বার করতে বলে কখনোই কিন্তু টোটালটি হবে না, আপনার হবে টোটাল থেকে অবশ্যই 30,000 টাকা কী করতে হবে বাদ দিতে হবে, যেটা আমরা সৃজনশীল প্রশ্ন করার সময় বুঝিয়ে দিব, অথবা সৃজনশীল আনসার করার সময় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। দেন এই লেনদেনটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী লেনদেনটা যাব, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে ওখানে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, ওখানে একটা ট্রিক্স আছে, ওখানে প্রশ্নের ট্রিক্স একটা অবলম্বন করা হয়েছে, তাই প্রশ্নটা আপনাকে বুঝে নিতে হবে। পরবর্তী লেনদেনটা নিয়ে আলোচনা করার জন্য আমরা পরের লেনদেনটি দিয়ে যাচ্ছি।